हेलो बंधुरा, ये आम्रा चले आज के जमीते बारो मासी भियतनाम सुपार आर्ली जे काठाल से काठाल चारा रोपण करब। ये जमीटा देखते ये पिली करा तो क्यों रोपण करपर आपन के देखो। ठीक है तो बंधुरा देखते प्रथम जमीटा हमारा सुंदर करे एर आगे तो मटी फेले एकटू नेचू जमी बोले माटी फेले उचू करेछी। तो तारपरे ये सुंदर करे चाष करार पोरे ये देखते आम्रा लाइन बाय लाइन करे ये आठ हाथ पर एरकम लाइन टेने नियेछी। देखते पुरो जमीटा लाइन करे नियार पोरे ये एरकम एकटू ड्रेन करे नियेछी। देखते ड्रेनटा दिए जल छाड़ब और ये ड्रेनेर पाशे चारागुलो किभाबे बसाच्छे। हाँ ये ये एक देखाओ क्यों चारागुलो बसानो हे। तो बंधुरा देखते ये प्रथम भार्मी कम्पोस्ट दिए टाइमे कोनो किछु देव ना गोड़ाते। ठीक है कोनो रासायनिक फासायनिक किच्छु दिच्छी ना, शुधुमात्र एक किलो करे भार्मी कम्पोस्ट दिए गोड़ाते। ये तारपरे ये मिक्सचार करे ये हाँ चाराटा बसिए दिए एकदम माटी दिए किन्तु पुरो माटी ओई चारार गोड़ाय माटीटा ओटा किन्तु पुरो ढाका पड़े जाबे। ওইটা হ্যাঁ ওইটা ঢাকা পড়ে যাবে কারণ ওইটা উপরে থাকলে কিন্তু চারাগুলো বাঁচবে না। ঠিক আছে কাঁঠালের চারা কিন্তু প্রচুর রস লাগে না হলে কিন্তু প্রথম অবস্থায় বাঁচে না। তো ফ্রেন্ডস এই যে এইভাবে করেই কিন্তু আমরা এই বারো মাসি কাঁঠালের চারাগুলো রোপণ করছি। দেখতে পাচ্ছেন এই যে ওই যে ওইদিকে চাষি ভাই ওই যে বিড়ি টানছে আর কোদাল দিয়ে গর্ত করছে। এই যে দেখুন সব লাইন বাই লাইন করে গর্ত করে এই যে বসিয়ে দিয়েছে চারাগুলো আগে ফেলে রেখেছি। দেখতে পাচ্ছেন কোনো কিছু দিচ্ছি না, শুধুমাত্র ভার্মি কম্পোস্ট। এই যে এক কিলো করে ভার্মি কম্পোস্ট দিয়ে এই যে এখন এরপরে আমরা জল ছেড়ে দেব। এই যে ড্রেনগুলো করা হয়েছে আর ভেতরে যে এক্সট্রা ড্রেন দেখতে পাচ্ছেন এই যে দুটো লাইনের মিডিলে এটা দিয়ে মানে পুরো জমিটা কিন্তু এর মধ্যে পেঁপে চাষ করা হবে। চার হাত বাই চারাতে পেঁপে আর এই আট হাত বাই আটাতে কাঁঠাল লাগানো হচ্ছে। তো বন্ধুরা ভিডিওগুলো ফলো করবেন, শেয়ার করবেন। ঠিক আছে নতুন নতুন চাষ সম্পর্কে জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সঙ্গে রাখবেন। তো আজকের মতো এটুকুই দেখালাম, পরে আবার পরপর কিন্তু আপডেট দিতে থাকবো। আপনারা অবশ্যই কমেন্ট করবেন কি জানতে চান, ভিডিওর নিচে কমেন্ট করবেন, পরপর কিন্তু আপনাদের আমরা আপডেট দেব। তো আজকের মতো এখানেই রাখছি, নমস্কার।